এবং ওদের যেন কঠোর শাস্তি হয়, আমরা ওদের কঠোর শাস্তি চাই। এবং আমার মনে হচ্ছে আমার আমার এই মুতা মারা যাওয়ার পর থেকে মনে হচ্ছে আমি নিজেই ওদেরকে শাস্তি দিই। আমার যদি কোনো আইনি কি থাকতো তাইলে আমি নিজেই যাইতাম, কিন্তু ওদেরকে আমার মনে হচ্ছে ক্রস ফায়ার করে মারা উচিত। বিভিন্ন এই বাচ্চাগুলো কি অপরাধ দিল, এই খেলা না হয় এরকম এরকম ঘটনা বারবার বাচ্চারা হারতেছে, প্রতিদিনই আমাদের বাচ্চারা হারতেছে, কেন আমাদের বাচ্চারা হারবে কেন? আর এই এর পিছনে কোনো রহস্য আছে কিনা এটা তদন্ত করার আমরা জোর দাবি করি, যে এই বাচ্চাগুলো যাতে না হারে, আমাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যেন আমরা নিরাপদে থাকতে পারে। আমরা এই বাচ্চারা খেলতে যায়, খেলতে গিয়ে যদি এরকম বাচ্চা একটা মারা যায় বা এই নিখোঁজ হয়ে যায়, নিখোঁজ হওয়ার পর পর আবার ওদের লাশও পাওয়া যায়। নিখোঁজ হয়েছে ভালো কথা, কিন্তু পাওয়া তো যাচ্ছে না, কেন লাশ পাওয়া যাবে কেন? আমরা চাই এই বিভিন্ন প্রতিদিন যে ঘটনা ঘটতেছে, ইদানিং এই ঘটনা ঘটতেছে, শুধু এই হারতেছে এবং লাশ পাওয়া যাচ্ছে, হারতেছে লাশ পাওয়া যাচ্ছে, এই থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রেহাই করুক। আর আমি বলবো যে আইনি প্রক্রিয়াটা যদি কঠোর হয় তাইলে মনে হচ্ছে এই ঘটনা একটু কি হবে। আমরা সর্বাগ্রে আমরা চাচ্ছি দ্রুত বিচার হোক, যাতে বিচারের দীর্ঘসূত্রিতায় মানুষের বিচারের উপর আস্থা না হারায়। আর চাচ্ছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীর, এমনকি আমরা মানে যেহেতু হত্যাকাণ্ড এটা, ফাঁসি দাবি করতেছি, যাতে ফাঁসি হয় তার। আর আগামীতে যেন এইরকম হত্যাকাণ্ড আর না হয়, আর কোনো মুনতাহা যেন হত্যার শিকার হতে না হয়। আর আমাদের দিক থেকে আমরা মুনতাহার পরিবারের পাশে আছি, সমবেত হিসেবে আছি, তারপর আমরা আমাদের আইনজীবী আছেন তাদেরকেও বলেছি যাতে মানে মুনতাহার কেস কোর্টে উঠলে ওনারা যাতে সহযোগিতা করেন সেই ব্যাপারে। তারপর সার্বিক যে যে সহযোগিতা লাগে আমরা মুনতাহার আব্বার সাথে কথা বলেছি, ওনাকে বলেছি যে আমরা আপনার পাশে আছি, যে কোনো সমস্যা হলে যেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। মুনতাহাকে যে মহিলা গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে, আমরা কয়েকদিন যাবৎ টিভিতে তার চেহারা, তার আচরণ, তার সমস্ত কর্মকাণ্ড আমরা দেখেছি। আসলে তাকে শিক্ষক বলতে আমি চাচ্ছি না, আমার মনে হচ্ছে যে তিনি শিক্ষকতা পেশার সাথে অ্যাডাপ্ট না। তবে শিক্ষক হতে হলে যে গুণগুলো দরকার, তার প্রথম গুণ হলো তাকে মানবিক হতে হবে। বিশেষ করে শিশুদের শিক্ষক যারা হবেন তাদের প্রথম কাজ হলো শিশুদের মা হয়ে উঠতে হবে, কারণ একজন মায়ের অনুভূতি যদি একটা শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সে একজন সন্তানকে কোনোভাবে কোনো ধরনের শিক্ষা সে দিতে পারবে না। তা আমি বলবো যে তাকে একাডেমিক বই শেখানোর আগে তার মানবিক মা হয়ে গড়ে উঠতে হবে প্রথমে। এবং কার কাছে বাচ্চা শিখছে বা আমাদের প্রশাসন কাকে শিক্ষক নিয়োগ দিচ্ছে এ বিষয়ে কিন্তু আমাদের সকলের সচেতন হতে হবে, মাকে সচেতন হতে হবে তার সন্তানকে কোন শিক্ষকের কাছে পড়তে দিচ্ছে, এবং প্রশাসককেও সচেতন হতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের শিক্ষককে নিয়োগ দিচ্ছে। বর্তমানে কিছু কিছু মানুষে দেখলাম ফেসবুকে আমার বইনর বইনর গান বাজনাগুলা, স্যাররা আসলে এটা ঠিক না, আমার বই নিষ্পাপ বইন মারা গেছে, ইসলামী সঙ্গীত ঠিক আছে এটা, বিকজ আমরা সব বললাম কি ইসলামী মাইন্ডেড, ইসলামী সঙ্গীত ঠিক আছে, বাট মুনতাহারে নিয়ে যে গান বাজনা করা এগুলা ঠিক না ভাই। আপনারা ফাওয়া তো দরিয়া কইয়ার যে প্লিজ আপনারা এই গান বাজনা এগুলা বানাইবা না, আমার বোন মুনতাহার লাগে, বিকজ তাই ছোটো মানুষ, তাই নিষ্পাপ মানুষ, মুনতাহার শুভাকাঙ্ক্ষীর কষ্ট দিবা না আর মুনতাহারে কষ্ট দিবা না প্লিজ। আপনারা কোনো ধরনের গান বাজনা মুনতাহার মুনতাহার নাম নিয়ে বানাইবা না প্লিজ, দয়া করে আল্লাহ কা আস্তে। আর এই পর্যন্ত আপডেট হইল গিয়া মুনতাহার আসামিরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তো আপাতত তারা রিমান্ড চলে, এখনো কোনো আপডেট পাওয়া গেছে না, ইনশাল্লাহ যদি কোনো আপডেট পাই ইনশাল্লাহ। আর ওসি ডিসি এসপি এরা আমার বাড়িতে আসলে ইনশাল্লাহ তারা আমরা আমরা লোকে ক্ষত হয়েছে, আমার ফ্যামিলির লোকে ক্ষত হয়েছে, ইনশাল্লাহ তারা অ্যাজ সুন অ্যাজ আপডেট দেয়ার এভরি টাইম। অ্যান্ড ওই লোকিয়া যে মুনতাহার বর্তমান যে আসামি যারা রিমান্ড আছেন
তার কাছ থেকে এখনো কোনো আপডেট পাওয়া গেছে না। ইনশাল্লাহ আপডেট পাইলে আমি আপনারা জানাইবো ইনশাল্লাহ। আর আমার বোনের লাগি দোয়া করবো, আমার ফ্যামিলি লাগি দোয়া করবা, আর আপনারা যার যার জায়গা থেকে যার যার ফ্যামিলির বাচ্চা কাচ্চা ভাই বোন সবার টেক কেয়ার রাখবা ইনশাল্লাহ। আর বিশেষ করে আবার কইরাম, যারা আমার বোন রে নিয়ে গান বাজনা বানাইরা প্লিজ এটা করবা না প্লিজ। এটা এটা আপনারার মানে আমরা এজ এ ইসলামিক মাইন্ডেড পিপুল হিসাবে আমরা এটা আমরা লাগি শুভ পাই না প্লিজ, এরকম কিছু করেন না জানি। এটা মুনতারও কষ্ট হইব, মুনতার শুভাকাঙ্ক্ষীরও কষ্ট হইব। আর বিষয়টা এখন পর্যন্ত যেভাবে মানুষের করে, মানুষের এখনো পজিটিভিটি মাইন্ডেড আছে প্লিজ, ইটা গান বাজনা দিয়ে মানুষের মাইন্ডটারে নষ্ট করবা না প্লিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।